সরকারের পতন হয়েছে, তার দূষররা এখনো বাজার নিয়ন্ত্রণ করতেছে। তারা সিন্ডিকেট, যে সিন্ডিকেট ছিল বাজারে বিভিন্ন জায়গায়, এই সিন্ডিকেট এখনো বহাল আছে, যার কারণে দ্রব্যমূল্য আমরা এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি। তাই খালিখানা যুবদল পত্রিকা আয়োজিত দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ হতে আমরা ঢাকা শহরে বিভিন্ন আনাচে কোনাচে ঢাকা মহানগরের 26টি থানা, 71টি ওয়ার্ডে আমরা ন্যায্য মূল্যে দোকানের ব্যবস্থা করেছি, যাতে সাধারণ মানুষ এসে বাজার থেকে কিছু কম হলেও এখান থেকে ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে। সম্মানিত এলাকাবাসী, আপনারা শুধু আমাদেরই দায়িত্ব নয়, আপনারাও এলাকার বাজারগুলিতে নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন। যে যেসব দোকানে তুলনামূলক দাম বেশি আছে আপনারাও প্রতিবাদ করবেন, কারণ শুধু আমরা প্রতিবাদ করলেই নয়, আপনাদেরও প্রতিবাদ লাগবে। বাজার নিয়ন্ত্রণ করতে সিন্ডিকেট ভাঙতে হলে সাধারণ মানুষের প্রয়োজন। বাজারে বেশি দাম যেসব জিনিস আপনারা প্রতিবাদ করবেন, প্রতিবাদ করলে তারপর জিনিসপত্রের দাম অটোমেটিক কমা দিবে। যাই দেশ নায়ক তারেক রহমান, আপনারা জানেন দেশে দুর্যোগপূর্ণ পরিবেশে করোনা থেকে শুরু করে আমরা যখন গুম খুন বিচার বহির্ভূত নিপীড়ন নির্যাতনের মামলা আমরা শিখাচ্ছিলাম, তারপরেও আমরা মানুষের পাশে ছিলাম। দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায়, বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমরা মানুষের পাশে ছিলাম এবং থাকবো। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসি LTMX।